কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। পশ্চিম পূর্ব কেবলামুখীর বিষয়টি পেশাব পায়খানার জন্য, শোয়ার জন্য নয়। শোয়ার সুন্নাত হলো ডান কাতে দোয়া পড়ে শুতে হবে, পা কোন দিকে আর মাথা কোন দিকে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পেশাব পায়খানার বিষয়টি হলো কেবলার দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না, ঘেরা জায়গাতে না করার চেষ্টা করবেন। আবার বুঝে নেন, পশ্চিম পূর্ব কেবলার বিষয়টি পেশাব পায়খানার ব্যাপারে, ঘুমানোর ব্যাপারে নয়। ঘুমানোর ব্যাপারে কোন কেবলার কথা আসেনি, ঘুমানোর ব্যাপার হলো ডান কাত। অতএব পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না, এটা একটা কুসংস্কার, একটা শিরকি নীতি চলে আসছে যা বাতিল করতে হবে। ইজ ইট পারমিসিবল ইন ইসলাম টু পয়েন্ট দ্য ফিট টুয়ার্ডস কিবলা হোয়াইল স্লিপিং অর সিটিং? There is a misconception in the Muslim Ummah that it is prohibited, it is haram to point your feet towards the Kaaba, towards the Qibla, or sit or sleep while your feet is pointing towards the Qibla. Yes, there are some scholars, there is no evidence in the Quran or Sahih Hadith to say that it is prohibited or it's a sin to point your feet towards the Kaaba or the Qibla. However, there are few scholars who do say that it is makruh, based on the verse of the Quran that the Kaaba is the symbol of Allah subhanahu wa ta'ala, Shair Allah. It's a symbol of Allah subhanahu wa ta'ala. And Allah says in the Quran in Surah Hajj, chapter number 22, verse number 32, that there should be respect for the symbols of Allah subhanahu wa ta'ala. So based on this verse, there are some scholars who have said that it is not haram, but it is makruh. It is not encouraged to sit while your feet is pointing towards the Kaaba, or sleep while your feet is pointing towards the Kaaba, because it, in the custom, in the urf, it is a sort of disrespect to point your feet towards the Kaaba. So this is the only evidence, but there is no proof in any verse of the Quran or any hadith or anything of the Prophet or any of the Sahaba who has ever said that pointing the feet towards the Kaaba is not permitted. It is just some of the scholars, because of the urf, because of the custom, they say this. But the majority of the scholars, they say that it is permissible to sit in a position where your feet is pointing towards the Kaaba or to Qibla, or if you sleep and your feet is pointing towards the Qibla, towards the Kaaba, it is permitted, it is mubah, it's optional. পশ্চিম দিকে পা দেওয়া যাবে না, এ ব্যাপারে কোনো কোরআন হাদিসে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবই শিখিয়েছেন, পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না, এটা শিখিয়েছেন। কিন্তু পা দেওয়া যাবে না, এটা কোথাও এইভাবে নেই, কোথাও নেই যে পশ্চিম দিকে কেবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না। দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয়, এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি, আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পা দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয়, তাহলে তো সেটা ইমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয়, আরও বেশি হতে পারে। যদি কেউ কাবাকে অসম্মান করার জন্য, কাবাকে হেয় প্রতিপন্ন করার জন্য, কাবার প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের জন্য কেউ করে, তাহলে এটা সম্পূর্ণ হারাম। আর যদি সেইটা না করে, যে বিছনাটাই এমনভাবে করা হয়েছে যে এখন এখানে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া ছাড়ার কোনো ব্যবস্থা নেই, এরকম যদি হয় এতে কোনো গুনাহ হবে না। কাবার দিকে মুখ করে এবং কাবার দিকে পিঠ দিয়ে পসরা পায়খানা করা, এটা নিষেধ করা হয়েছে। ইস্তেঞ্জা, পসরা পায়খানা কাবামুখী হয়ে এবং কাবার দিকে পিঠ দিয়ে, এটা নিষিদ্ধ। কিন্তু কাবার দিকে পা দেওয়াটা জেনারেলি নিষিদ্ধ না। যদি কাবাকে অসম্মান করার নিয়তে কেউ করে, তাহলে তাহলে এটা হারাম হবে, এটা কবিরা গুনাহ হবে। পশ্চিম দিকে পা দেওয়াটা হারাম নয়। আপনি একটা মশলা জেনে নেন, কোনো ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে, তাহলে নামাজের তরিকাটা কি হবে? কেবলামুখী হতে হবে না? তো কেবলামুখী, তার মুখটা কেবলা দিয়ে করতে গেলে পাটা কোন দিকে দিবে? পাও তো কেবলার দিকে দিতে হবে, চিত ধুয়ে শুতে হবে, সোজা কেবলা দেওয়া হবে পায়ের দিকে, তারপরে তার
চেহারাটা কেবলামুখী হবে। সুতরাং এটা হারাম হলে তো আগে হারাম করে তো নামাজ পড়তেছে, তাহলে কেমন হলো? একটা ফরজ আদায় করতে একটা হারাম করে লও, সুতরাং এটা হারাম নয়, এটা আদব। তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একথাই বলতে হয় যে কেবলা দিকে কেউ যদি পা দিয়ে বসে অথবা পা দিয়ে ঘুমায় তাহলে সেটা নাজায়েজ, হারাম কোনো কাজ হবে না, এর অনুমতি রয়েছে, এটা জায়েজ। কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেবলা দিকে পা দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে এটা নিষিদ্ধ কাজ হবে না, গুনাহের কাজ হবে না। কেবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এদিকে পা ছড়িয়ে শোয়া ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কি না, এ বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। তবে আরবের ওলামায়ে কেরাম তাদের সেই এলাকায় ওনারা এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা ফিরে শোয়া, পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানোকে ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না। এই জন্য আরবের ওলামায়ে কেরাম এটিকে বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। পশ্চিম দিক বলতে উনি কাবার দিক বুঝিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, কাবার দিকে পা রেখে ঘুমানো ইসলামে নিষিদ্ধ এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি। কাবার দিকে থুতু ফেলা হাদিসে নিষেধ আছে, কাবার দিকে ফিরে ফসরাব করতে রাসুল নিষেধ করেছেন, কাবার দিকে ফিরে পায়খানা করতে নিষেধ করেছেন, থুতু ফেলতে নিষেধ করেছেন, কিন্তু পা দিয়ে ঘুমাতে রাসুল নিষেধ করেননি। বরং যদি কোনো মানুষ শুয়ে নামাজ পড়ে তখন মাসালা হলো সে কাবার দিকে পা দিতে হবে। যে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে তার মুখ থাকবে পূর্ব দিকে, পা থাকবে পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে পা দিলে যদি কাবার ইজ্জত নষ্ট হতো তাহলে তাকে নামাজ পড়া শুয়ে ওইদিকে পা দিতে কেন বলা হলো? যখন কাবার গিলাপ পরিবর্তন হয় তখন কাবার ছাদে মানুষ ওঠে, তখন কি পা নিয়ে ওঠে না? কাবার সম্মান নষ্ট হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার ছাদে উঠেছিলেন, আজান দিয়েছিলেন, তাহলে বোঝা যায়। এবং রাসূল নিজে কাবার ভিতরে ঢুকেছিলেন, সাহাবায়ে কেরাম ঢুকেছে, বিশ্বনবী নামাজ পড়েছেন কাবার ভিতরে দুরাকাত, তাহলে পা তখন ছিল না, পা তো সাথেই ছিল। তাহলে বোঝা গেল পা দিলে, পা নিয়ে ঢুকলে, কাবার ছাদে উঠলে কাবার ইজ্জত নষ্ট হয় না। তো সেখানে নামাজে যদি আমরা পা দিয়ে ঘুমাতে পারি, শুইতে পারি নামাজ শুয়ে পড়লে, তাহলে অবস্থা নিষেধ হবে কেন? তবে হ্যাঁ, কাবার হরমতের কারণে আমরা মনে করি কাবার দিকে পা দেওয়াটা কেমন বেয়াদবি বেয়াদবি মনে হয়, এই জন্য আমরা দেই না আর কি, স্বাভাবিকতা আমরা দেই না। তবে যেহেতু হাদিসে নিষেধ নাই, সেহেতু আমরা নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি করব আমাদের মন মতো, সেই সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। যদি কাবার দিকে পা দিলে কাবার ইজ্জত নষ্ট হতো, নিশ্চয়ই রাসূল বলতেন, ওই যে বলছেন পসরাব করো না কাবার দিকে, পায়খানা করো না, থুতু ফেলো না, নিশ্চয়ই তিনি বলে দিতেন কাবার দিকে পাও দিও না, কিন্তু তিনি নিষেধ করেননি। এইরকমই শোয়ার ক্ষেত্রে, কারণ আমাদের দেশে এই ভুল ধারণাগুলি আছে, শোয়ার ক্ষেত্রে শোয়ার সময় আমাদের দেশের লোকেরা কেবলার দিকে পা করে শোয়াইতে পারবেন না। মাঝে মধ্যে কোনো বাড়িতে গেছে আর ওইরকম করে, হয়তো বাড়িওয়ালা জানে যে এটা তো কোনো অসুবিধা নেই, শরীয়ত এমন কোনো বাধা নেই, শুইতে দিয়ে দিচ্ছে, ও শুইবে কিনা ও পেরেশান আছে সারা রাত টেনশনে, আর যদি এদিক ওদিক খাটটাকে সোজা করা যায় কেন, হোটেলে যদি খাট থাকে, আমি বেশ কিছু ভাইদেরকে দেখেছি, না খাটটাকে এদিক ওদিক করা যায় কেন, কেন এদিক ওদিক করবে, বলছে কেবলার দিকে পা হয়ে যায়। আমি বললাম কোন হাদিসে আছে একটা দলিল দেখান যে কেবলার দিকে পা করে শোয়া যায়?